এটা খুব ভালো একটা কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে দিয়েছে সেটা হচ্ছে এই সুরক্ষা কবজ দিদির সুরক্ষা কবজ তো সারা বাংলা কিন্তু দিদির কাজে সুরক্ষিত সুতরাং এই যে বিভিন্ন আমাদের প্রকল্প দিদির মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছেন এবং মানুষের পাশে আমরা আছি তাদের কাছে যে সেগুলো বলা যারা পাচ্ছেন কোনো অসুবিধা হয়েছে কোথাও কোনো দরকারে আমাদের প্রয়োজন হচ্ছে তাদের কোনো কিছু করে দেওয়ার আবার তাহলে সেগুলো তাদের কাছ থেকে শুনে আসা এটা দল মত নির্বিশেষে এই প্রকল্প কতটা মাইলেজ দেবে তৃণমূল সরকারকে এটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে নয় এটা পঞ্চায়েতেও যেমন আছে শহরের এলাকাতেও তেমন আছে নির্বাচনকে কেন্দ্র করেই খালি আমাদের দল কিছু করে না সুতরাং সরকার বারেবারে অভিযোগ তোলে যে কেন্দ্রের টাকায় রাজ্যে আসলে সেই টাকাগুলো সরকার অপব্যবহার করে তার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজের নাম দিয়ে চালায় সুতরাং কেন্দ্র সরকারের অবস্থান সম্পর্কে কি বলবেন যদি এই প্রকল্প সম্পর্কে কোনো রকমের কুরুচিকর মন্তব্য তারা করে থাকেন যদি রাজনৈতিকভাবে যারা মোকাবিলা করতে পারে না তারা এই ধরনের অবান্তর অভিযোগ করে একটা কেন্দ্রীয় প্রকল্প এমন নেই আজকের দিনে দাঁড়িয়ে যেটা সম্পূর্ণ 100% কেন্দ্র দেয় তো এখানে কেউ আমাদের নেত্রীর নামে মুখ্যমন্ত্রীর নামে কিন্তু কোনো প্রকল্প করে না তো বাংলার নাম দিলে অসুবিধে কোথায় ওরা তো নিজেদের নাম দেয় আমরা তো বাংলার নামে প্রকল্প তাতে অসুবিধে কি বাংলা থেকে টাকা মানুষ দিতে পারবে প্রকল্পে বাংলার মানুষের টাকা দিয়ে প্রকল্প হবে আর নাম বাংলার থাকলেই তাতে জ্বলন ধরবে সেটা মনে হয় না এটা বাঞ্ছিত